জানো মা, ওরা নাকি লাঠি দিয়ে একটা মাকে অনেক মারছে। মাটা নাকি মরে গেছে। নিয়মিত শুনছেন, ওখানে গলা কেটে নেওয়া হচ্ছে, ওখানে ছেলে ধরা বের হয়েছে। আপনি হয়তো কাউকে ছেলে ধরা বলে ইতোমধ্যে ভালোভাবে কিছু উত্তম মধ্যম লাগিয়ে দিয়েছেন, পিটিয়েছেন, বা আপনি দর্শকের ভূমিকা পালন করেছেন, দেখেছেন আপনার পার্শ্ববর্তী বাজারে অথবা স্কুলে বা মাদ্রাসায় কোনো ছেলে ধরা হয়েছে, আপনি সেখানে রং তামাশা দেখেছেন, অথবা নিজেও সেই ছেলে ধরাকে পেটানোর সেই মহৎ কাজটিতে আপনি নিজেও অংশ নিয়েছেন। এমন হয় নাই? হয়েছে। আপনি একজনের সাথে হয়তো এমন ঘটনার সাক্ষাৎ না মিলতে পারে, কিন্তু আরো অনেকের সাথে এমন ঘটেছে। আমার পাশেই দেখতে পেয়েছি এমন ঘটনা ঘটেছে। আচ্ছা, তাসলিমা আক্তার রেনু নামটা পরিচিত মনে হচ্ছে, অবশ্যই পরিচিত মনে হওয়ার কথা। তাসলিমা আক্তার রেনু আমাদের নবপরিচিত একজন বোন, যাকে জীবনে আর এই পৃথিবীতে দেখা যাবে না। তাসলিমা আক্তার রেনু একজন নারী, পাশাপাশি একজন উচ্চশিক্ষিতা, দুটি সন্তানের জননী, জনম দুঃখিনী। সমাজের অপরাধ যে সমাজ ছড়িয়ে দিয়েছে, জায়গায় জায়গায় ছেলে ধরা বের হয়েছে, যেখানেই ছেলে ধরা পাবেন সেখানেই তাকে হত্যা করবেন, তাকে পেটাবেন। এর আগে নেত্রকোনায় যে ঘটনাটি ঘটল, একটি ছেলে ধরা বাস্তবে তার কাছে মানুষের মাথা মিলেছে, রাসেলের মাথা মিলেছে রবিনের কাছে, সেই রবিনকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এটা কিন্তু বিচার বহির্ভূত হত্যা, এর অনুমোদন না ইসলাম দেয় না কোনো দেশ দেয়। তারপরও এই মানুষগুলো এইভাবে রবিনকে হত্যা করেছে। রবিনকে যারা হত্যা করেছে তার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত প্রশাসন ধরেনি। সেখান থেকেই সাহস পেয়েছে উত্তর বাড্ডার এই নরপিশাচগুলো, এই নরপশুগুলো। আর সেজন্যই সন্দেহের বশবর্তী হয়ে, সন্দেহ করে একজন নিরীহ নারীকে পেটাতে পেটাতে তারা হত্যা করল। তার একটা কথা শোনার মতো তাদের মানসিকতা ছিল। তাসলিম আক্তার রেনুকে তো সন্দেহের বশবর্তী হয়ে তারা হত্যা করল। বাস্তবে যদি একজন অপরাধী সে হতো, একজন চোর হতো, একজন ডাকাত হতো, অথবা সে যদি বাস্তবে একজন ছেলে ধরা হতো, অপহরণকারী হতো, তারপরও তো তাকে এইভাবে গণমানুষ গণপিটুনি দিয়ে হত্যা করার কোনো অধিকার নেই। আমরা কোন সমাজে বসবাস করছি, আমরা কোন দেশে বসবাস করছি? সমাজে সনই সনই শিক্ষার হার বেড়ে যাচ্ছে, কিন্তু আমার চোখে শিক্ষিত শয়তানরা সমাজে ক্রমবর্ধমান, ক্রমে ক্রমে বেড়েই চলেছে। না হলে একটা শিক্ষাঙ্গনের প্রাঙ্গনে এই ধরনের কাণ্ড ঘটত না। কোথায় ছিলেন সেখানকার প্রধান শিক্ষক, সেখানকার অন্যান্য শিক্ষক শিক্ষিকা? তারা কি করেছেন? মজা নিয়েছেন? ভিডিও করেছেন? এগুলোই তো, তারা তো কোনো প্রতিবাদ করেন নাই। এই মানুষগুলোকে, হুজুগে মানুষগুলোকে তো তারা আটকান নাই, পুলিশে খবর দেন নাই, কেন দিলেন না? আমি মনে করি যারা এই রঙ্গ তামাশা দেখেছেন, যারা এই রঙ্গ তামাশার সুযোগ করে দিয়েছেন, সকলেই এখানে সমান অপরাধী। যারা তাকে মেরেছে, হত্যা করেছে, এরা বাস্তবে অপরাধী। অপরাধী ছাড়া সাধারণত আমরা মানুষেরা দুর্বল মনের অধিকারী হয়ে থাকি। একটা সাধারণ পশুকেও আমরা হত্যা করতে পারি না, আমাদের মন দেয় না, আমাদের আত্মা এই ধরনের সাহস করে না। আর একটা মানুষকে কিভাবে মানুষ এইভাবে পেটাতে পেটাতে হত্যা করবে? সেই হত্যা করতে পারবে যার ভেতরে অপরাধ প্রবণতা আছে, অপরাধের প্রতি যার তুমুল আগ্রহ আছে, সেই এই ধরনের কাজ করতে পারবে। অন্য কেউ এই ধরনের কাজ করতে পারবে না। এরা আসলে যখনই সুযোগ পাবে তখনই অপরাধ করবে, এই ধরনের মানসিকতা তাদের। আমাদের দেশে নিত্য নৈমিত্তিক প্রতিদিন গড়ে 13টি ধর্ষণ হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এই অপরাধ প্রবণ মানুষগুলোর মাধ্যমে হচ্ছে। যদি এরা সুযোগ পেত তাহলে আরো বেশি এই ধরনের অপরাধ করত। সুযোগ পায় না বলে সেটা করে না। আর তসলিমা আক্তার রেনুর ক্ষেত্রে সেই সুযোগটা পেয়েছে, এই জন্য তার অপরাধের বহিঃপ্রকাশটা ঘটিয়েছে। এই তসলিমা আক্তার রেনু কিসের শিকার হয়েছেন? গুজবের শিকার হয়েছেন। শুধু তসলিমা আক্তার রেনু না, তসলিমা আক্তার রেনু শুধু না, আরো অনেকে হয়েছেন। বাক প্রতিবন্ধী সিরাজ, যার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে আরেক স্বামীর সাথে পালিয়ে, সেই স্ত্রীর সাথে 6 বছরের একটি মেয়েও ছিল বাক প্রতিবন্ধী সিরাজের। সে একজন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির সহযোগী হিসেবে সে কাজ করত। দীর্ঘদিন থেকে মেয়েটিকে খুঁজছে একটা নজর দেখার জন্য। সেদিন সে সিদ্ধিরগঞ্জে খবর পেয়েছে যে তার স্ত্রী অমুক জায়গায় আছে। সে হিসেবে মেয়েকে দেখার জন্য আরেকজনের কাছ থেকে 100 টাকা ধার নিয়ে লিপস্টিক চুড়ি এগুলো নিয়ে মেয়ের জন্য, মেয়েকে দেখার জন্য যাচ্ছিল। হঠাৎ করে কে যেন পথে বলে উঠল যে এ হচ্ছে ছেলে ধরা, আর যায় কোথায়, সবাই মিলে তাকে পেটাতে পেটাতে হত্যা করে ফেলল। এতদিন থেকে হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজতে থাকা বাক প্রতিবন্ধী সিরাজ নিজের মেয়েটিকে আর এক নজর দেখতে পারল না। এই সমাজ আমরা চেয়েছিলাম, এই দেশ আমরা চেয়েছিলাম, এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আমার কোন নিরাপত্তা আছে? আমি যদি আলখাল্লা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে যে ছেলে ধরা বলে পেটাবে না কোনো স্কুলের শিক্ষকরা, শিক্ষার্থীরা যে আমাকে ছেলে ধরা বলে চিৎকার দেবে না, চেঁচামেচি করবে না, এর নিশ্চয়তা কি আছে? আপনার এই ধরনের নিশ্চয়তা কি আছে? আপনাকে যে ছেলে ধরা বলে পেটাবে না, এর নিশ্চয়তা কি আছে? এই সব ঘটিয়েছে কি? গুজব নামক এই ভাইরাসটা আমাদের এই সমাজে এই অস্থিতিশীলতার সৃষ্টি করেছে। কোরআন, সুন্নাহ, রাষ্ট্র এই গুজবকে সমর্থন করে না। কোরআন মাজীদ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, যখন তোমাদের কাছে কোন অসৎ ব্যক্তি কোন সংবাদ পরিবেশন করবে, তখন তোমরা সেটিকে যাচাই বাছাই করো, নতুবা তোমরা কোন সম্প্রদায়কে অজ্ঞতাবশত বিপদে ফেলে দেবে। এরপর তোমাদের নিজেদেরকেই এর উপর অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। কোরআন মাজিদ বলে দিচ্ছে যে কোন সংবাদ শুনলেই তুমি প্রচারে নেমে যেও না, এর সত্যতা খুঁজে দেখো, এর বাস্তবতা খুঁজে দেখো। যদি দেখো যে বাস্তবেই এটি সত্য, তখন তুমি প্রচার করো, নতুবা তোমাকে এটা প্রচারের অনুমোদন কোরআন দেয় না। হাদিস কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা বলে বেড়ায়। আমরা কি করছি আজকাল? যা শুনছি তা বলে বেড়াচ্ছি, কোনো যাচাই বাছাই আমরা করছি না। এটা কিন্তু কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না, আমাদের দেশীয় আইনও এই গুজবকে সমর্থন করে না। কেউ যদি অপরাধও করে থাকে তাহলেও তাকে আপনি হত্যা করতে পারবেন না, তার বিচারের জন্য রাষ্ট্র আছে, আইন আছে, আদালত আছে, তারা এর বিচার করবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না রাষ্ট্র সমর্থন করে, না কোরআন সুন্নাহ সমর্থন করে। আর আপনি কি করছেন? একটা মানুষকে অযথা ধারণার বশবর্তী হয়ে হত্যা করে ফেলছেন, অথবা সে দোষীই হলো, আপনাকে কে এই অধিকার দিয়েছে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে আপনি হত্যা করবেন? তুবা মাহারা হয়ে গেল, মাহির মাহারা হয়ে গেল, সিরাজ মেয়েটিকে দেখতে পারল না, মেয়েকে দেখার জন্য বের হয়েছিল এবং সে উপহার পেল মৃত্যু। এটাই কি কামনা ছিল? কখনো এটা কামনা ছিল না। তাই আসুন আমরা সব ধরনের অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদ করি, অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াই। ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।